আর জি কর কাণ্ডের প্রতিবাদে একদিকে যেমন মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, চিকিৎসক সংগঠন থেকে শুরু করে নাগরিক সমাজ সর্বস্তরের মানুষজন মিছিল করেছেন, তেমনি আর কিছুক্ষণ আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সাংবাদিক বৈঠকে ডিসি বিধাননগর, বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে সাংবাদিক বৈঠক, এবং সেই সাংবাদিক বৈঠকে কেন ডার্বি ম্যাচ বাতিল করা হলো, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে সাংবাদিক বৈঠকে ঠিক কি জানানো হচ্ছে শুনুন। এবার আবার প্লে করছি। এটা একটা অডিও ক্লিপ আপনাদের শোনালাম, আরেকটা অডিও ক্লিপ কাইন্ডলি শুনুন। মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো। মেঘা, বেশ কিছু অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তা শোনানো হয়েছে প্রেস কনফারেন্সে, এবং ঠিক কি কি কারণে এই খেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি বলা হলো? একেবারেই দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, সিপিএসকে প্রেস কনফারেন্স করেছেন বিধাননগরে, সেখানে তিনি জানান কিছু অর্গানাইজেশনের লোকজন রয়েছে যারা অডিয়েন্সের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করতে পারেন, এবং 62-63 হাজার এই ফুটবল সমর্থকদের কথা মাথায় রেখেই আজকে ম্যাচটি ক্যান্সেল করতে তারা বাধ্য হন, বাতিল করতে বাধ্য হন। কারণ ইতিমধ্যেই জানো শহর কলকাতা সহ দেশব্যাপী জুড়ে যে প্রোটেস্ট চলছে, সেখানে দাঁড়িয়েও আজকের দিনে কোনো বাইরের লোক অর্থাৎ বহিরাগত তারা ভেতরে ঢুকতে পারেন এবং বিশৃঙ্খলা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে দাঁড়িয়েই কিন্তু এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখবো যে অডিও ক্লিপের কথা হয়েছে, সেই অডিও ক্লিপ ইতিমধ্যে 5 জনকে আটক করা হয়েছে, সেখানে রাকেশ পাল, শুভম চক্রবর্তী, রজত নন্দী, সান্নিক, অনীশ দত্ত, এই 5 জনের কথা কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে। এবং বিকেল 4টে থেকে যে এরিয়া অর্থাৎ স্টেডিয়ামের যে এরিয়া, সেই স্টেডিয়ামের এলাকা কিন্তু একেবারে কড়া নজরদারি করা হবে, এমনটাই কিন্তু আজকে প্রেস কনফারেন্সে জানিয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার। ধন্যবাদ মেঘা। মেঘা রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই গ্যালারিতে যে অশান্তি চক্রান্ত করা হচ্ছিল সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে যে নিরাপত্তার কথা বলা হয়েছে এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ম্যাচ বাতিল করা হয়েছে, স্টেডিয়াম এবং স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে, 5 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে সেক্ষেত্রে, এবং ইতিমধ্যেই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার ঘটনা এবং এই গোটা ঘটনায় 5 জনকে আটক করেছে বিধাননগর পুলিশ, বিকেল 4টে থেকে আরও কড়া নিরাপত্তা হবে স্টেডিয়াম চত্বরে।